এনাফ ইজ এনাফ, মহিলাদের উপর অপরাধ বরদাস্ত নয়। আরজিকর কান্তি এবার সরব রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অনেক হয়েছে, মহিলাদের উপর অপরাধ আর বরদাস্ত নয়। কোনো সভ্য সমাজ মা বোনেদের ওপর নির্যাতন মানতে পারে না। আরজিকর মেডিকেলে যা ঘটেছে তা নিয়ে আমি হতাশ। ছাত্রছাত্রী থেকে চিকিৎসক, নাগরিক সমাজ রাস্তায়, অপরাধীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে, এমনই মন্তব্য রাষ্ট্রপতির, এমনটাই সংবাদ সংস্থার সূত্রে খবর। রাজীব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। রাজীব, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তিনি এবার আরজিকর কাণ্ডে সরব। দেখো, আরজিকর কাণ্ড নিয়ে যখন গোটা দেশ উত্তাল, যখন আমরা দেখছি রাজনীতিতে একেবারে উথাল পাতাল চলছে, সেই সময় আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি আরজিকরের নাম না করেও ঘটনার উল্লেখ করেছেন এবং স্বাধীনতা দিবসের উদযাপন অনুষ্ঠানেও তিনি আরজিকরের কথা তুলে ধরেছেন। এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি সরাসরি আরজিকরের প্রসঙ্গ তুললেন এবং মুখ খুললেন। তিনি সংবাদ সংস্থা পিটিআই কে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে আরজিকরের ঘটনায় তিনি ভীত এবং একেবারেই হতাশ হয়েছেন। এরকম ঘটনা যে অনভিপ্রেত সে কথাও তিনি উল্লেখ করেছেন। সমাজে এই ধরনের ঘটনা কিভাবে ঘটে তা নিয়েও প্রশ্ন তুলতে দেখা গিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। দ্রৌপদী মুর্মু বলেছেন, কোনো সভ্য সমাজে কন্যা ও মা বোনেদের উপর এই ধরনের নৃশংসতা হতে পারে না এবং এটা বন্ধ হওয়া উচিত। চিকিৎসক, নাগরিক সমাজ, শিক্ষক সবাই রাস্তায় নামলেও অপরাধীরা এখনো পর্যন্ত ধরা পড়েনি, তা নিয়েও হতাশা প্রকাশ করেছেন কিন্তু রাষ্ট্রপতি। মহিলাদের উপর অত্যাচারের এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন রাষ্ট্রপতি। তিনি সাক্ষাৎকারে বলেছেন যে যথেষ্ট হয়েছে আর নয়, সাধারণ মানুষের বিবেক জাগ্রত করার পক্ষেও কথা বলেছেন তিনি। তার মতে সমাজের প্রয়োজন সৎ, নিরপেক্ষ আত্মদর্শন এবং নিজেকে কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করতে শিখুন, এ ধরনের মন্তব্য তিনি করেছেন। নির্ভয়া কাণ্ডের 12 বছরের মধ্যে এরকম ঘটনা কেন ঘটলো তা নিয়েও কিন্তু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি প্রশ্ন তুলেছেন। রাষ্ট্রপতি বলেছেন যে নির্ভয়া কাণ্ডের 12 বছর পরেও এমন ঘটনা ঘটছে, সেই ঘটনা ভয়াবহ এবং সমাজ কি নির্ভয়া কাণ্ডের স্মৃতি ভুলে গিয়েছে, এটাও কিন্তু কিন্তু রাষ্ট্রপতি বোঝাই যাচ্ছে। রাজীব, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। প্রসঙ্গ ক্রমে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ কি বলেছেন শোনাবো। আরজিকর নিয়ে মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ার কিছু মন্তব্য দেখলাম, উদ্বেগ প্রকাশ করেছেন, স্বাভাবিক। কিন্তু তিনি জেনে রাখতে পারেন পশ্চিমবঙ্গে আমরা সবাই, আপনার পশ্চিমবঙ্গের ঘটনা বলে আরজিকর মনে পড়ল। আপনি রাষ্ট্রপতি চেয়ারে আছেন, আপনি বিজেপি নেত্রী নন, আমরা আপনাকে শ্রদ্ধা করি। এখানে ব্যবস্থা হচ্ছে সাক্ষী মালিক, সোনার মেয়ে, মহিলা কুস্তিগির, তাদের অভিযোগ ছিল বিজেপির এমপি ব্রিজভূষণ, ব্রিজভূষণ তাদের শ্লীলতাহানি করছে, পুলিশ দমন পীড়ন করলো আন্দোলনরত মেয়েগুলোর উপর। আর ব্রিজভূষণ বসেছিল সেই সংসদে যে সংসদে আপনি বক্তৃতা দিতে ঢোকেন, মুখ খোলেননি কেন? রাষ্ট্রপতি মহোদয়া, আপনি যদি বিবেকের কথা বলতে চান বলুন, কিন্তু বিবেক মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, সাক্ষী মালিক, আপনার বিবেক যেন সব জায়গায় সমানভাবে জাগে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।